হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক টিপস ফ্রম বাপি। দর্শক, আপনাদেরকে 30/3/2023 এই তারিখ ইভিনিং 8 PM-এ যে টার্গেট মেডেল দিয়েছিলাম সেখান থেকে 9,000 টাকার ঘর খেলেছে, 450 টাকার ঘর খেলেছে এবং 120 টাকার ঘর তো আছেই। কোন কোন নাম্বারে পুরস্কার খেলল 30/3/2023 এই তারিখ ইভিনিং 8 PM-এ সেটা আপনাদেরকে স্ক্রিনে একবার দেখাবো প্রমাণসহ। তারপরেই আমি আপনাদেরকে মাসের শেষ দিন অর্থাৎ 31/3/2023 এই তারিখ ইভিনিং 8 PM-এ টার্গেটগুলো দিয়ে দেবো, ঠিক আছে? 30 তারিখে কী কী খেললো সেটা একবার দেখে নেওয়া যায়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি আপনাদেরকে 95 মেডেলটা দিয়েছিলাম, 95। দেখুন, আপনাদেরকে প্রথমেই 80 পার্টটা দিয়েছিলাম। 80 পার্ট বলতে কী বোঝায়? 80 থেকে 89 একটা পার্ট হয়। এই পার্টের মধ্যে পুরস্কার খেলে গেছে, দেখুন, 450 টাকার ঘর খেলেছে, বড় ঘর, 95 মেডেলে। তারপরে দেখুন, আপনাদেরকে 70 মেডেলটা দিয়েছিলাম, 70। এই 70 মেডেলটা আপনাদেরকে প্রথমেই 60-এর পার্টটা দিয়েছিলাম, এই 60-এর পার্টে দেখবেন 120 টাকা ঘরটা খেলে গেছে। তারপরে দেখুন, আপনাদেরকে 63 মেডেলটা দিয়েছিলাম, 63। এই 63 মেডেলটা আপনাদেরকে 10-এর পার্টটা দিয়েছিলাম, দেখবেন এই 10-এর পার্টে 120 টাকা ঘরটা খেলে গেছে। তারপরে দেখুন, আপনাদেরকে 42 মেডেলটা দিয়েছিলাম, 42। এই 42 মেডেলটা আপনাদেরকে 50-এর পার্টটা দিয়েছিলাম, এই 50-এর পার্টে দেখবেন 120 টাকা ঘরটা খেলে গেছে। তারপরে দেখুন, আপনাদেরকে 82 মেডেলটা দিয়েছিলাম, 82। এই 82 মেডেলটা আপনাদেরকে 20 পার্টটা দিয়েছিলাম, এই 20 পার্টে 120 টাকা ঘরটা খেলে গেছে। তারপরে দেখুন, আপনাদেরকে 69 মেডেলটা দিয়েছিলাম, 69। এই 69 মেডেলে একটা বড় পুরস্কার খেলেছে, সেটা হলো 9,000 টাকার ঘর। দেখুন, আপনাদেরকে 80 পার্টটা দিয়েছিলাম, এই 80 পার্টে 9,000 টাকার ঘর খেলে গেছে 69 মেডেলে। এই ছিল 30/3/2023 এই তারিখ ইভিনিং 8 PM-এর পুরস্কার। এবার আপনাদেরকে 31/3/2023 এই তারিখ ইভিনিং 8 PM-এর জন্য 16টা স্পেশাল টার্গেট মেডেল দিচ্ছি এবং সেই সঙ্গে এই মেডেলগুলো কোন কোন পার্টে বা কোন কোন বইতে পুরস্কার খেলতে পারে সম্ভাবনা সেগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে, আপনারা স্ক্রিনে চোখ রাখুন। 31/3/2023 এই তারিখ ইভিনিং 8 PM-এ আপনাদের জন্য ফার্স্ট টার্গেট রাখলাম 79 এবং পাল্টি করে 97 মেডেল। এই দুটি মেডেলে পার্ট নাম্বার হচ্ছে 50-এর পার্ট, 10-এর পার্ট, 00 পার্ট এবং 60-এর পার্ট। এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হচ্ছে 50-এর পার্ট এবং 00 পার্ট। তারপরে নেক্সট টার্গেটটি দেখুন, আপনাদেরকে 95 মেডেলটা দিলাম এবং পাল্টি করে 59 মেডেল দিলাম। এই দুটি মেডেলে পার্ট নাম্বার হচ্ছে 10-এর পার্ট, 00 পার্ট, 50-এর পার্ট এবং 60-এর পার্ট। এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হচ্ছে 00 পার্ট এবং 50-এর পার্ট। তারপরে নেক্সট টার্গেটটি দেখুন, আপনাদেরকে 56 মেডেলটা দিলাম এবং পাল্টি করে 65 মেডেল দিলাম। এই দুটি মেডেলে পার্ট নাম্বার হচ্ছে 50-এর পার্ট, 00 পার্ট, 60-এর পার্ট এবং 10-এর পার্ট। এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হচ্ছে 00 পার্ট এবং 60-এর পার্ট। তারপরে নেক্সট টার্গেটটি দেখুন, আপনাদেরকে 36 মেডেলটা দিলাম এবং পাল্টি করে 63 মেডেল দিলাম। এই দুটি মেডেলে পার্ট নাম্বার হচ্ছে 90-এর পার্ট, 50-এর পার্ট, 00 পার্ট এবং 40-এর পার্ট। এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হচ্ছে 90-এর পার্ট এবং 40-এর পার্ট। তারপরে নেক্সট টার্গেটটি দেখুন, আপনাদেরকে 93 মেডেলটা দিলাম এবং পাল্টি করে 39 মেডেল দিলাম। এই দুটি মেডেলে পার্ট নাম্বার হচ্ছে 70-এর পার্ট, 20-এর পার্ট, 40-এর পার্ট এবং 90-এর পার্ট। এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হচ্ছে 20-এর পার্ট এবং 40-এর পার্ট। তারপরে নেক্সট টার্গেটটি দেখুন, আপনাদেরকে 26 মেডেলটা দিলাম এবং পাল্টি করে 62 মেডেল দিলাম। এই দুটি মেডেলে পার্ট নাম্বার হচ্ছে 80-এর পার্ট, 20-এর পার্ট, 30-এর পার্ট এবং 70-এর পার্ট। এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হচ্ছে 20-এর পার্ট এবং 70-এর পার্ট। নেক্সট টার্গেটটি দেখুন, আপনাদেরকে 49 মেডেল দিলাম এবং 66 মেডেল দিলাম। এই দুটি সম্পূর্ণ আলাদা মেডেল। এই দুটি মেডেলে পার্ট নাম্বার হচ্ছে 50-এর পার্ট, 20-এর পার্ট, 70-এর পার্ট এবং 00 পার্ট। এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হচ্ছে 50-এর পার্ট এবং 20-এর পার্ট। লাস্ট টার্গেটটি হচ্ছে 19 মেডেল দিলাম এবং পাল্টি করে 91 মেডেল দিলাম। এই দুটি মেডেলে পার্ট নাম্বার হচ্ছে 00 পার্ট, 20-এর পার্ট, 70-এর পার্ট এবং 50-এর পার্ট। এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হচ্ছে 20-এর পার্ট এবং 50-এর পার্ট। টোটাল 16টা স্পেশাল টার্গেট মেডেল দিলাম এবং সে সঙ্গে গুরুত্বপূর্ণ পার্ট নাম্বার সহ আপনাদেরকে দিয়ে দিলাম। আশা করছি এখান থেকে পুরস্কার খেলে যাবে। আপনাদের মধ্যে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সে সঙ্গে চ্যানেলটিকে জাস্ট 1 সপ্তাহ ফলো করবেন। 1 সপ্তাহ ফলো করলেই বুঝতে পারবেন যে কতটা প্রো লেভেলের টার্গেট এখান থেকে দেওয়া হয়। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।